আলিএক্সপ্রেস থেকে যে কোনো প্রোডাক্ট বাংলাদেশে বসেই কিভাবে অর্ডার করবেন এবং বাংলাদেশে নিয়ে আসবেন কিভাবে সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে এবং এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে আলিএক্সপ্রেস অ্যাপসটি থাকতে হবে এবং আলিএক্সপ্রেসে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট থাকার প্রয়োজন। আলিএক্সপ্রেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আই বাটনে দিয়ে দেবো, ইন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন, চাইলে ওখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। সো আলিএক্সপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন আলিএক্সপ্রেস থেকে। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে আলিএক্সপ্রেসে যদি আপনি ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যে এর আগে আর কোনো অ্যাকাউন্ট যদি আপনার না থেকে থাকে, তাহলে কিন্তু মাত্র 86 পয়সাতে কিছু কিছু প্রোডাক্ট অর্ডার করতে পারছেন। যদি এর আগে কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকেন সেক্ষেত্রে এই ফিচারটি বা এই অফারটি আপনি পাচ্ছেন না। সো আপনি ফার্স্টে সিলেক্ট করবেন কোন প্রোডাক্টটি আপনি আলিএক্সপ্রেস থেকে কিনতে চাচ্ছেন। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই প্রোডাক্টগুলো অর্ডার করার কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আপনি পাবেন। এখান থেকে অবশ্যই আপনাকে দেখতে হবে যে এই প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ কত, এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রেখে তারপর অর্ডার করবেন। সো আমি একটা মাউস অর্ডার করতে চাচ্ছি এবং এটাই আমার ফার্স্ট অর্ডার এই অ্যাকাউন্ট থেকে, এবং আমার ডিভাইসে এর আগে আর কোনো অ্যাকাউন্ট ছিল না। সো এই অফারটি আমি আমার এই ডিভাইস থেকে নিতে পারছি। সো আপনারাও এই প্রসেসগুলো ফলো করবেন, ফার্স্টে অবশ্যই দেখে নেবেন ডেলিভারি চার্জ কত নিচ্ছে এবং যে প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন সেটা রিভিউ অপশন থেকে রিভিউ দেখে নেবেন, এর আগে যারা প্রোডাক্টগুলো কিনেছে তারা কেমন প্রোডাক্ট পেয়েছে। সো এই বিষয়গুলো ফার্স্টে খেয়াল করে তারপরে আপনি অর্ডার দিতে যাবেন। তো এই বিষয়গুলো দেখা হয়ে গেলে আপনি সিলেক্ট করবেন আসলে কোন প্রোডাক্টটি আপনি নিতে চাচ্ছেন। সো আমরা এই মাউসটি নিতে চাচ্ছি, এখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারেন, এখান থেকে অনেকগুলো কালার পাবেন। এবং ডেলিভারি চার্জের বিষয়টা আমি বলেছি, কারণ কিছু কিছু প্রোডাক্টে কিন্তু আপনার ডেলিভারি চার্জ প্রোডাক্টের প্রাইসের থেকে অনেক অনেক বেশি থাকে বাংলাদেশে আনার জন্য। সো এই বিষয়গুলো খেয়াল করবেন, তারপর আপনি কালার সাইজ সিলেক্ট করে আপনি বাই নাও অপশানে ক্লিক করবেন। উপরে অ্যাড্রেস আইকনের উপর বা অ্যাড্রেস অপশানের উপর ক্লিক করে আপনার অ্যাড্রেস অ্যাড করে নেবেন। এখান থেকে এডিট অপশানে ক্লিক করে চাইলে আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা এডিট করে নিতে পারেন, আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন। অবশ্যই আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা ভালোভাবে মিলিয়ে দিবেন। এরপরে আপনি জাস্ট এখান থেকে অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেলে আপনি একটু ব্যাকে আসবেন, অবশ্যই অ্যাড্রেসটি সেভ করে নিয়ে তারপরে আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি জাস্ট আপনার নাম এবং অন্যান্য অ্যাড্রেসগুলো লিখে দেওয়ার পর ফোন নাম্বার সহ আপনি জাস্ট সেভ অপশানে ক্লিক করবেন, তারপর আবারও ব্যাকে আসবেন। তারপর এখান থেকে আপনি জাস্ট প্লেস অর্ডার নামের অপশনটি দেখতে পাচ্ছেন, এইটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কার্ড অ্যাড করার অপশন দিবে, অবশ্যই আপনাকে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ইউজ করতে হবে যেটা ডুয়েল কারেন্সি রয়েছে। তো অ্যাড নিউ কার্ড অপশনের উপর ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনার ব্যাংকের বা আপনার কার্ডের যে ইনফরমেশানগুলো রয়েছে কার্ডের ইনফরমেশানগুলো সবগুলো ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন। কার্ডের ইনফরমেশানগুলো অবশ্যই আপনার কার্ডে আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে ভালোভাবে মিলিয়ে নিয়ে এখানে যে কার্ডের ইনফরমেশানের বক্সগুলো রয়েছে সবগুলোই ফিল আপ করবেন। কার্ড ইনফরমেশানগুলো দেওয়া হয়ে গেলে আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন আপনার কার্ডের সাথে, এরপর এখান থেকে সেভ অ্যান্ড কনফার্ম অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এই যে পে নাও অপশনটি চলে এসেছে নতুন, এটার উপর ক্লিক করবেন। এছাড়াও আপনি এখানে আপনার যে অ্যাড্রেস রয়েছে নিচে যে কার্ড ইনফরমেশান রয়েছে এটার উপর ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে কার্ড ইনফরমেশান এডিট করে নিতে পারেন, তারপর কনফার্ম অপশনে ক্লিক করে আপনার কার্ডটা আবার নতুন করে সেভ করতে পারেন। তো এখান থেকে পে নাও অপশনের উপর ক্লিক করে দিবেন, এরপরে আপনার সামনে নতুন একটা পেজ আসবে এবং এখানে কিন্তু আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে যে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং আমার অলরেডি SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আমার কার্ড থেকে এই পরিমাণ টাকা কেটে নেওয়া হয়েছে। সো আপনি কিন্তু এখন আপনার অর্ডারটি দেখতে পারবেন, আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গিয়েছে। ভিডিওতে দেখানো প্রসেস ফলো করে আপনি খুব সহজে আলিএক্সপ্রেস থেকে যে কোনো প্রোডাক্ট যেটা বাংলাদেশে অ্যালাউড সেই প্রোডাক্টগুলো অর্ডার করে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে প্রোডাক্টটি অর্ডার করেছি সেটা কিন্তু শো করছে, এবং প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি অর্থাৎ ডলার সাপোর্ট করে এমন একটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে। সিম্পলি প্রসেস ফলো করে আলিএক্সপ্রেস থেকে আপনিও খুব সহজে প্রোডাক্ট অর্ডার করে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। এবং ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয় এবং এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল N360 সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন প্রশ্নটি।